আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও এখন সুস্থ আছি। এই তো আয়াত বাবা এবং আমার ছোট বোনকে নিয়ে চলে গেলাম নিউ মার্কেট। আর সেদিন এত প্রচণ্ড গরম ছিল যে গরমের কারণে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই সেদিন আর এই ব্লগটা শেয়ার করতে পারলাম না, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন এত বেশি গরম ছিল যে গরমের কারণে শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, প্রেশারটা অনেক বেশি লো হয়ে পড়েছিল, আর এই কারণে সেদিন আর ব্লগটা ছাড়া হয়নি। এতে চলে আসলাম শেখ হাসিনা 52 মিনিটের সামনে দেখতে দেখতে, আর সেখানকার পরিবেশটা মানে এত বেশি প্রচণ্ড ধরনের গরম ছিল সেদিন, মানে আজ 2-3 দিন যাবৎ অনেক গরম বোধ হয় পড়ছে। এই তো এই গরমের কারণে শরীরগুলো আসলে অনেকের অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকেই শুনছি যে অসুস্থ হয়ে পড়ছে এই গরমের কারণে। তো সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল যে আমার ছোট্ট একটা পেজ আছে, সেই পেজে কিছু জিনিসপত্র আমার কেনার দরকার ছিল, তাই ভাবলাম যে যেহেতু আয়াতের মাদ্রাসা বন্ধ তো চলে যাওয়া যাক। কিন্তু সেদিন যে এত বেশি গরম লাগবে বা এত বেশি খারাপ লাগবে তার বুঝতে পারিনি, কিন্তু সেখানে গিয়ে তারপর বুঝলাম। এই তো বুয়েট এসে পড়লো। বুয়েটের আসলে পরিবেশটা একটু অন্যরকম, চারপাশে গাছপালা থাকার কারণে তখন সেখানকার পরিবেশটা একটু ঠান্ডা, খুব শীতল একটা মানে হাওয়া বইছিল তখন, আর খুব ভালো লাগছিল মানে এত প্রচণ্ড গরমের মধ্যেও সেখানে খুব ভালো লাগছিল। এই তো যেতে যেতে ভাবলাম যে তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে নেই। আর চারপাশে এত গরম, সবাই অস্থির অবস্থা। এই তো কিছু ক্যানভাস কিনলাম, কিছু রং কিনলাম সেই দিন দেওয়ার পর। তারপর চলে গেলাম আমরা আবার নিউ মার্কেটে। নিউ মার্কেট থেকে টুকিটাকি কিছু কেনার পর এখানে আমার বিশ্রাম নিয়েছিলাম। আর আয়াত বাবা তো দুষ্টামি করে, সব জায়গায় দুষ্টামি এবং খেলাধুলা, তার খেলাধুলার জন্য এই তো বসেছিলাম কিছুক্ষণ। তারপর খেলাধুলা করার পর আমরা চলে আসলাম, আর এর মধ্যেই আমার ব্লগটা শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।